নমস্কার স্যার। স্যার এর আগে আমরা, হ্যাঁ স্যার, এর আগে আমরা ডিএনএ, থাইরয়েড ইত্যাদি টপিকের ওপরে আমরা আলোচনা করেছি। তো স্যার আজকে আমরা এসেছি সিএসএফ নিয়ে। তো সিএসএফ নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে স্যার, সিএসএফ কি? সিএসএফ, সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এটা ব্রেনটা যে রয়েছে, ব্রেনের, ব্রেন যদি ভাবেন তো ব্রেনের একটা কভারিং আছে, ঠিক আছে? ওই দুটো কভারিংয়ের মধ্যে একটা ফ্লুইড ঘুরছে বেসিক্যালি ব্রেনে, তো ওই ফ্লুইডটা হচ্ছে সিএসএফ। তো সিএসএফ আমাদের ইম্পর্টেন্স হচ্ছে যে সিএসএফ কী করে আমরা বুঝি, কী করে সিএসএফটা হচ্ছে যে আপনি যদি মানে আমাদের ইএনটির কাছে কীভাবে আসবে সিএসএফ, নর্মালি সিএসএফ রায়নুরিয়ার কথা ভাবি আমরা, নোজ দিয়ে একটা পরিষ্কার জল বেরোবে। এরপরে কোশ্চেন আছে, স্যার অ্যালার্জি দেখেও বেরোতে পারে, আবার সিএসএফ নর্মাল সিএসএফ রায়নুরিয়া হতে পারে, ব্রেনের জল হতে পারে, কী করে ডিফারেন্সিয়েট করবো? তো দেখুন, একটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার জল আপনার হঠাৎ করে একদিকে বেরোবে, অবশ্যই এরপরে কোশ্চেন হবে তাহলে দুদিকে কি হতে পারে? না, নিশ্চয়ই দুদিকে হতে, ইটস ভেরি কম, মানে ভেরি রেয়ার। তো নর্মালি যদি দুদিকে হয় তাহলে সেক্ষেত্রে আপনার বুঝতে হবে সেটা অ্যালার্জিক প্রবলেম, এবং সিএসএফে স্নিজিং টিজিং এগুলো কম হবে, অ্যালার্জিক সিমটম কম থাকবে সিএসএফে অ্যালার্জি। কিন্তু অ্যালার্জি রাইনারিস পেশেন্টে যে জল পড়ে, সবসময়ের জন্য জল পড়তে থাকে, তাদের কিন্তু অ্যালার্জিক সিমটমও থাকবে, সেটাকে ডিফারেন্স করতে হবে। এবার যদি আপনি বলেন যে একটা ছবি দেখবো স্যার, কীরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে কীভাবে হয় সেটা আপনাকে আমি দেখিয়ে দিতে পারবো। যদি আপনি বলেন যে আমাকে সিএসএফের ছবি দেখাতে, তো সেটা আমরা দেখিয়ে দেবো, তাহলে আপনি বুঝবেন যে কী করে বুঝবে কোনো মানুষ যে তার সিএসএফ। সিএসএফের জলটা হবে পরিষ্কার পরিচ্ছন্ন, এই দেখো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার একটা জায়গা থেকে দেখুন, ক্রিস্টাল ক্লিয়ার, দেখুন ক্রিস্টাল ক্লিয়ার এরকম একটা জল বেরোবে, তার কোনো অ্যালার্জিক সিমটম নেই, পলিপের হিস্ট্রি নেই, এবার যদি ভাবেন যে ভিতরে কেমন দেখতে লাগে এরকম, দেখুন আপনি যদি ছবিটা দেখেন দেখবেন ভিতরে এরকম একটা, এখানে এইটা থেকে টপ টপ করে জলটা বেরোতে, একটা পাউচের মতো তৈরি হয়ে যায় সেখানে। নাও এবার প্রশ্ন উঠছে যে তাহলে সিএসএফ রাইনুরিয়া কেন এত ইম্পর্টেন্স, কারণ দেখুন ব্রেন থেকে জল বেরিয়ে যাচ্ছে, সেটা যেমন তৈরি হচ্ছে, কিন্তু ইম্পর্টেন্স হচ্ছে অন্য লেভেলে। যদি এটা কন্টিনিউয়াস হয়, নাকের সঙ্গে ব্রেনের কানেকশান আছে, তাহলে কী হচ্ছে, এই যে নাক টানছেন মানে ডাইরেক্টলি কমিউনিকেশন, সেখানে ইনফেকশান হয়ে যায়। এবং দেখা গেছে আমরা যত সিএসএফ রাইনুরিয়া রিপেয়ার করি তার 50% আগে মেনিনজাইটিস হয়ে গেছে। ওকে, সেই মেনিনজাইটিস, তার মানে মেনিনজাইটিস খুব বড় রোগ, এবং এছাড়া কিছু রোগ, কিছু সিএসএফ লিক আছে আমাদের কাছে ডাইরেক্ট আসে। সুতরাং মনে রাখতে হবে যে সিএসএফ রাইনুরিয়া কোনোভাবেই নেগলেক্ট করা উচিত না। যখনই মনে হবে এটা সিএসএফ রাইনুরিয়ার মতো, অবশ্যই আপনার কোনো পাশাপাশি কোনো ভালো ইএনটি ডাক্তারবাবুর কাছে যোগাযোগ করুন, যেখান থেকে আপনি জানতে পেরে যাবেন যে এটা সিএসএফ রাইনুরিয়া কিনা। কতগুলো টেস্ট বা এইসবে দেখে ডাক্তারবাবুরা সিদ্ধান্তে চলে আসবে যে এটা সিএসএফ রাইনুরিয়া কিনা, বলুন। ওকে, একজন পেশেন্ট যখন সিএসএফে তার হয়েছে বা সিএসএফ লিক হচ্ছে, স্যার কী করে তার সিমটমস কী কী বা কী কী লক্ষণগুলি? প্রথমত আমি বললাম যে আপনার সকাল রাতে ঘুমিয়ে থাকলে একটা অদ্ভুত একটা মিষ্টি মিষ্টি জল কখনো ফিল করবে, বা বসলে টপাস করে জল বেরিয়ে আসবে, বা ওই রকম ধরনের জল, নাকে ক্রিস্টাল ক্লিয়ার জল পড়বে, ওটা একটা সিমটম। এছাড়া মোটামুটি যে প্রচুর ব্যথা ব্যথাটা হয় এরকম নয়, এটা ইম্পর্টেন্স, এবং ডাক্তারবাবুরা কী করে বুঝবে আমরা ওটাই দেখতে পারি। এছাড়া কিছু টেস্ট আছে, রুমালে দিলে ফেলে একটা হ্যালো সাইন কখনো পাওয়া যায়, ওগুলো তো অতটা সবসময় বোঝা যায় না। কিন্তু এছাড়া আমরা এন্ডোস্কোপি করে, এন্ডোস্কোপি করে অনেক সময় বোঝা যায় না। তো তারপরে একটা টেস্ট আছে, এমআরআই করে, এমআরআই T2 ওয়েটেড ইমেজ, ফ্যাট সাপ্রেশন, অর সিটি সিস্টেম, অর এমআর সিস্টেমোগ্রাফি, মানে ডাই দিয়ে সেই ডাইটা কোথা থেকে বেরোচ্ছে, অথবা এমআর করে যে ওই কালারটা, মানে সিএসএফ তো একটা ডিফারেন্ট কালার থাকে, সেটা যদি ফ্যাট সাপ্রেস করা হয় সেখানে একটা কালার নিয়ে নেবে, একটা অন্য ডিফারেন্ট কালার নিয়ে নেবে, সেই ডিফারেন্ট কালার ধরে বোঝা যায় কোনখান থেকে ওটা লিক হচ্ছে। তো সেইটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। আমরা আবারও সিএসএফ সংক্রান্ত আরও কিছু কোয়েশ্চেন্স নিয়ে আমরা পার্ট 2 তে ফিরে আসবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার।